বিসমিল্লাহির রহমানির হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সাবর আহমেদ আজকের পর্বে আমরা আমাদের বাসার জন্য এই রকম একটা প্ল্যাটফর্ম অবজেক্ট বানানোর চেষ্টা করব এবং ফাইনালি আমাদের বাসার অবজেক্টটাকে এই প্ল্যাটফর্মের উপরে প্লেস করে দিব এরপর আমরা বানাবো একটা নৌকা যেটা আমরা আইল্যান্ডের পাশে পানির উপরে এইভাবে প্লেস করে দিব আমি যদি আপনাদেরকে আমাদের ফাইনাল প্রজেক্টে একটু ওপেন করে দেখাই তাহলে দেখতে পারবেন আমাদের ফাইনাল প্রজেক্টের যে প্ল্যাটফর্মটা আছে সেটার বিভিন্ন অংশে এরকম কাটা অংশ বা ডিটেল বানানো আছে বাট আজকের পর্বে আমরা সেই দিকে খুব একটা ফোকাস করব না মূলত আমরা ফ্ল্যাট প্লেন টাইপের একটা প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করব আর এই মডেলটা বানাতে গিয়ে আমরা আলোচনা করব কার্ভ অবজেক্ট নিয়ে যেটা দিয়ে মূলত এই দড়ির মতো দেখতে অবজেক্টগুলো বানানো হবে আর আজকের পর্বে যে মডিফায়ার গুলো আমরা ব্যবহার করব সেটা আপনারা যদি ব্লেন্ডার ফোর বা লেটেস্ট ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে অ্যাড মডিফায়ার এর ভিতর জেনারেল সেকশনে সেই মডিফায়ার গুলো পেয়ে যাবেন প্রথমত সলিডিফাই মডিফায়ার এবং দ্বিতীয়ত বুলিয়ান মডিফায়ার এই দুইটা মডিফায়ার মূলত আজকে আমরা ব্যবহার করব তো এই ছিল মোটামুটি ইন্ট্রোডাকশন এখন চলেন আমরা আমাদের টিউটোরিয়ালটা শুরু করি সর্বপ্রথম আমরা কিছুটা এরকম দেখতে একটা প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করব এই জন্য ফার্স্টে একটা কালেকশন বানিয়ে নিতেছি এটার নাম পরিবর্তন করে করে দিব প্ল্যাটফর্ম মোটামুটি আমাদের প্ল্যাটফর্মে যে অবজেক্টগুলো বানাবো সেটা আমরা এই কালেকশনের ভিতরে রাখবো এরপর শিফটেতে ক্লিক করে একটা প্লেন বানিয়ে নিতেছি এটা ড্র্যাক করে কিছুটা উপর দিকে নিয়ে আসি এটার এক্স ডাইমেনশন টু রায়খা ওয়াই ডাইমেনশন করে দেবো টু পয়েন্ট ফোর যেনার এটার ওয়াই এক্স সাইজ একটু বড় হয় এরপর কন্ট্রোল এতে ক্লিক করে স্কেলটা অ্যাপ্লাই করে দিব। এরপর এই অবজেক্ট এবং আমাদের এই অবজেক্ট সিলেক্ট করে চলে যাবো আইসোলেশন মোডে আপনাদের কাছে অবশ্যই এই অবজেক্টটা নাই এটা আমরা টিউটোরিয়ালের রেফারেন্স হিসেবে এই জায়গাতে লাগছি আমি স্টেপগুলো যেন এক্সপ্লেন করতে পারি সেই জন্য এবার এই অবজেক্টটা সিলেক্ট করে এটার লোকেশনটা ক্লিয়ার করে দিতেছি অল্টার জিতে ক্লিক করা ট্যাবে ক্লিক করে চলে যাবো এডিট মোডে জিতে ক্লিক করা এটা জেট এক্সে কিছুটা উপর দিকে নিয়ে আসবো এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ইউনিট উপর দিকে নিয়ে আসলাম যেন আমাদের প্ল্যাটফর্মটা মোটামুটি মাটি থেকে কিছুটা উপরের দিকে থাকে এরপর এখানে আমরা কাট তৈরি করব তার আগে একটু বিষয়টা বুঝে নেই প্রথমত আমাদের স্ট্রাকচারটা এরকম যেটার তিন পাশে ছোট ছোট পিসগুলো আছে এগুলো মোটামুটি স্কোয়ার শেপের এগুলার যে ডাইমেনশন সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ইউনিট এবং মাঝখানে যে লম্বা লম্বা আছে এগুলার যে প্রশস্ততা সেটা মোটামুটি জিরো পয়েন্ট ওয়ান ইউনিট তো আমরা এটাতে সেইভাবেই কাটবো এই জন্য প্রথমত এখানে একটা কাট নিয়ে নিলাম এবার জি জি দুইবার জিতে ক্লিক করে এটা একদম বাম দিকে ড্র্যাক করে নিয়ে আসবো এখানে এরপর এখানে যে অ্যারো আছে এটা ড্র্যাক করে কিছুটা এই নিয়ে আসি আসার পর এখানে যখন ভ্যালু বসানোর অপশন আসবে এখানে বসে দিলাম জিরো পয়েন্ট টু এক্ষেত্রে কখনো মাইনাস হতে পারে বা কখনো প্লাস হতে পারে জাস্ট ভ্যালুটা জিরো পয়েন্ট টু হবে এটা যেহেতু নেগেটিভ ডিরেকশন আসবে তো এটা মাইনাস জিরো পয়েন্ট টু বসেলাম এটা আপনারা এইভাবে এক্সিক্ট ভ্যালু বসাইতে পারেন অথবা চোখের আন্দাজে যদি রাখতে চান জানেন সেটাও করতে পারেন তো এরপর একই প্রসেসে আরেকটা লুপকার নিলাম জিজিতে ক্লিক করে এটা একদম বাম পাশে নিয়ে আসলাম এরপর কিছুটা এই দিকে করার পর এখানে ভ্যালু বসাই দিব জিরো পয়েন্ট টু ইউনিট এবার এই দুইটা এজ সিলেক্ট করব কন্ট্রোল তে ক্লিক করে কিছুটা বেবেল করব এবং এটার যে ওয়াইট সেটা বসাই জিরো ফোর ইউনিট এরপর এই দুইটা ফেস সিলেক্ট থাকা অবস্থায় এক্সে ক্লিক করে ফেসটা ডিলেক্ট করে দিব ফলে কি হবে ফলে আমাদের এই প্ল্যাটফর্মের কাঠের অংশগুলোর মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে সো এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ইউনিট এটা মাথায় রাখবেন আপনারা এখানে যেই ভ্যালুটাই দেন কারণ আমরা পরবর্তীতে সেই ভ্যালুটা ফলো করব। এবার মাঝখানে এখানে একটা কাট তৈরি করে জিজিতে ক্লিক করে এটা একদম এই পাশে নিয়ে যাই এরপর কিছুটা এইদিকে ড্র্যাক করার পর এটা ভ্যালু বসে দিলাম জিরো পয়েন্ট টু ইউনিট এবার মাঝখানে আরেকটা কাট তৈরি করে এটা একদম ডান দিকে নেওয়ার পর এটা কিছুটা বাম দিকে ড্র্যাগ করব এটার ভ্যালু হবে মাইনাস জিরো পয়েন্ট টু ইউনিট এবার আগেরবারের মতোই এই দুইটা এজ সিলেক্ট করে কন্ট্রোল পিতে ক্লিক করে একটু বেবেল করে দিব এখানে ভ্যালু বসে দেবো জিরো পয়েন্ট জিরো জিরো ফোর যেহেতু আগে আমরা এই ভ্যালুটা বসেছিলাম এবার এই দুইটা ফেস সিলেক্ট থাকা অবস্থায় এক্সে ক্লিক করে এই ফেসটা ডিলেক্ট করে দেব যেন এখানে মোটামুটি আমরা গ্যাপ অংশটা পেয়ে যাই এরপর আমরা এখানে যে সাইডের অংশটা আছে এই তিনটা অংশে মোটামুটি ছোট ছোট টুকরা করব সেই জন্য কন্ট্রোল আরে ক্লিক করে এখানে কাট তৈরি করবো এখানে কাট তৈরি করতেছি নয়টা এরপর এই কাটগুলো সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল বিতে ক্লিক করা এগুলো একটু বেবেল করব। এটার হোয়াইট হবে জিরো ইউনিট আর সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় এক্স এ ক্লিক করে এখানে ফেস্টা ডিলেক্ট করে দেব একই প্রসেসে লুপ কাট তৈরি করব এখানে কাট তৈরি করবো নাম্বার অফ কাঠ হবে নয়টা এরপরে কন্ট্রোল পিতে ক্লিক করে বেবেল করবো এটার হোয়াইট বসায় দিব জিরো ইউনিট এক্স এ ক্লিক করা ফেস গুলো ডিলিট করে দেব একই প্রসেসে এখানে কাট তৈরি করব নয়টা এরপর কন্ট্রোল বিতে ক্লিক করা এটা কিছুটা বেবেল করে এখানে ভ্যালো বসায় দিতেছি জিরো পয়েন্ট জিরো এক্স এ ক্লিক করা ফেস ডিলেট করে দিতেছি ফলে আমাদের এই তিন পাশে যে ছোট ছোট স্কোয়ার সাইজের পিসগুলো আছে সেগুলো তৈরি হয়ে গেল এর মাঝখানে লম্বা সাইজের কাঠগুলো তৈরি করার জন্য এখানে লুপ কাট নিতেছি এটা হবে অ্যাপ্রক্সিমেট পনেরোটা লুপকার্ট নিতেছি এবার কন্ট্রোল বিতে ক্লিক করে কিছুটা বেবেল করব। এখানে ভ্যালু বসে দেব জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এবার এক্সে ক্লিক করে এখানে ফেসগুলো ডিলিট করে দিতেছি এবার সামনের অংশের যেই কাঠটা আছে সেই কাঠে একটা লুপকার্ট তৈরি করব। এবার কন্ট্রোল বিতে ক্লিক করে এটা বেবেল করব। এইভাবে এখানে ভ্যালু বসে দেবো জিরো পয়েন্ট থ্রি ফলে এটা মাঝখান থেকে এইদিকে জিরো পয়েন্ট থ্রি ইউনিট এবং এইদিকে জিরো পয়েন্ট থ্রি ইউনিট টোটাল জিরো পয়েন্ট সিক্স ইউনিট এটার প্রশস্ততা আমরা পেয়ে যাব এখন এই এস এবং এই এস এই দুইটা এস সিলেক্ট করে এখানে কিছুটা বেবেল করে দেয় এটা হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর যেন আমরা এখানে এই তিনটা কাঠের মধ্যে মোটামুটি গ্যাপ পায় এবার এক্সে ক্লিক করে এই ফেসগুলো ডিলিট করে দিতেছে এখানে আপনারা যদি দেখেন আমাদের মাঝখানের যে অংশটা সেটা এইখানে রাখার পর কিছুটা ভিতরের দিকে আরেকটা কপি চলে গেছে সো আমরা এখন যেটা করব এখানে যে কয়টা এজ আছে প্রথমত এই এজ এই এজ এবং এজ এই কয়টা এজ সিলেক্ট করে এটা কিছুটা ভিতরের দিকে ড্র্যাক করে দেবো কাইন্ড অফ এত টুকু এবার এখানে এই সবগুলা সিলেক্ট করে এলে ক্লিক করলে এটা সিম্পল সিলেক্ট করা যায় শিবলিতে ক্লিক করে ডুপ্লিকেট করে এটার কিছুটা বাম দিকে নিয়ে আসি কাইন্ড অফ এত টুকু এটার গ্যাপ কিছুটা ছোট বড় হইলে বা কম বেশি হইলে সমস্যা নেই বরং আমরা চাইলে এটার ইচ্ছা করে কিছুটা গ্যাপ কম বেশি রাখতে পারি সেক্ষেত্রে ভ্যারিয়েশন নিশ্চিত হয় এবং দেখতে আরেকটু রিয়েলিস্টিক লাগে এবার মোটামুটি এই দুইটা অংশ দুইটা লুপকাট তৈরি করব এখানে একটা লুপকাট এবং এখানে একটা লুপকাট এই দুইটা লুপকাট সিলেক্ট করে কন্ট্রোল বিতে ক্লিক করে এখানে বেবেল করব এখানেও গ্যাপ বসে দিতেছি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ইউনিট এবার এক্সে ক্লিক করে এই ফেস ডিলিট করে দিতেছি সো এটা মোটামুটি হয়ে গেল ইনিশিয়াল একটা প্রিপারেশন এবার এটার থিকনেস রাখার জন্য আমরা এটার সাথে একটা মডিফায়ার অ্যাড করব এই মডিফায় নাম হচ্ছে সলিডিফাই মডিফায় প্রথমত অ্যাড মডিফায়ারে যায় এরপর এখান থেকে সলিডিফাই মডিফাই ট্যাড করে দিলাম এটা নিচের দিকে চলে গেছে আমরা এটা অফসেট করে দিব পজিটিভ ওয়ান এবং এটার ভ্যালু আপাতত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান রাখতেছি এটা চাইলে যে কোনো সময় পরিবর্তন করা যায় এরপরে আমরা এইখানে ফেসটা এই ফেসটা সিলেক্ট করবো এখানে ফেস সিলেকশন মরে যাই এবং এই ফেসটা সিলেক্ট করি এবার সিঁড়ির জন্য আমরা এইখানে ফেসটা ডুপ্লিকেট করবো সিফ ডিতে ক্লিক করে ডুপ্লিকেট করে প্রথমত এটা ওয়াই এক্সিস একটু এদিকে ড্র্যাগ করে নিয়ে আসি এ জেড জেট এক্সিসে মোটামুটি নিচের দিকে একটু নামাই দিই এটা আমি দিতেছি -0.05 ইউনিট। এরপর এ শিফটিতে ক্লিক করে এটা আবার একটা ডুপ্লিকেট করব। একটু টাইদিকে নিয়ে আসি। তারপর আবার একটু নিচের দিকে নিয়ে যাই। এটা নিচের দিকে দেব -0.05 ইউনিট। এখানে উপর থেকে দেখি গ্যাপটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে আমি একটু গ্যাপটা কমায় দিতেছি। কাইন্ড অফ এখানে এটা সিলেক্ট করে গ্যাপটা একটু কমাই কাইন্ড অফ এদিকে নিয়ে আসতেছি। এবার একবারে নিচের ফেস্টটা সিলেক্ট করা এরপর এটা শিফট ডিতে ক্লিক করে ডুপ্লিকেট করে নিচে দিকে নামায় তারপর এটা একটু সামনের দিকে ড্র্যাগ করে দিতেছি তো সাইড ভিউ থেকে দেখে আমি একটু অ্যাডজাস্ট করে নিই কতটুকু আমি রাখতে চাই ততটুকু কাইন্ড অফ এতটুকু রাখলাম আপনারা চাইলে এটা কম বা বেশি রাখতে পারেন এরপর আমরা আমাদের প্ল্যাটফর্মের যে সাপোর্টিং পিলারগুলো আছে এই পিলারগুলো বানানোর চেষ্টা করব এই জন্য শিফট ক্লিক করে একটা সিলিন্ডার বানিয়ে নিতেছি এটা ব্যাটিসেস এর পরিমাণ করে দিতেছি ছয় এবার এটা স্কেল করে কিছুটা ছোট করে নিব কতটুকু ছোট করব এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট জিরো পয়েন্ট জিরো থ্রি ইউনিট বসে দিতে সেমি ভ্যালু যেন এটা ডাইমেনশন মোটামুটি জিরো পয়েন্ট জিরো ফাইভ বা জিরো পয়েন্ট জিরো সিক্স এরকম হয় আর কি কন্ট্রোল এতে ক্লিক করে এটা স্কেলটা প্রথমত অ্যাপ্লাই করে নেই এবার ট্যাবে ক্লিক করে চলে যেতেছি এডিট মোডে ফ্রন্ট ভিউ থেকে এটা প্রথমত একটু উপর দিকে নিয়ে আসি যেন এটা মাটির উপরের দিকে থাকে এবার চলে যাবো টপ ভিউতে যেন আমরা উপর দিক থেকে দেখতে পারি জিনিসটা দেখতে কেমন লাগতেছে এবার জিতে ক্লিক করে এটা ড্র্যাক করা একদম উপরের কর্নারে নিয়ে আসবো অর্থাৎ আমাদের প্ল্যাটফর্মের একদম উপরের ডান পাশে যে কর্নারটা আছে সেটার মাঝামাঝিতে এটা নিয়ে আসতেছি কাইন্ড অফ এই জায়গাতে এবার এখানের উপরের একটা ফেস সিলেক্ট করবো এই ফেসটা সিলেক্ট করে এটা উপর দিকে ড্র্যাক করে দিতেছি এরপর এখানে একটা লুপ কাট তৈরি করে নিব কন্ট্রোল আর এ ক্লিক করে একটু নিচের দিকে একটা লুপ কাট তৈরি করে নিতেছি এবার এই নিচের ফেসটা সিলেক্ট করব শুধুমাত্র এই ফেসটা সিলেক্ট করে এটা একটু স্কেল করে একটু বড় করে দেব এবার একটু ভ্যারিয়েশন আনার জন্য এখানে দুইটা লুপ কাট করে নিলাম এখানে একটা লুপ কাট সিলেক্ট করে এটা কিছুটা এইদিকে দিকে ড্র্যাগ করতেছি এবং অন্য লুপ কাটটা সিলেক্ট করে এটা অন্য দিকে একটু ড্র্যাগ করে দিতেছি এটা মোটামুটি যেন একদম স্ট্রেট লাইন না থাকে কিছুটা কার্বেচার নিশ্চিত হয় বা কিছুটা ভ্যারিয়েশন আসে এটার জন্য এটা খুব বেশি ভ্যালু পরিবর্তন করার প্রয়োজন আমরা ডুপ্লিকেট করব। মোটামুটি উপরের অংশে আগে একটা দিতে ক্লিক করে একদম বাম পাশে একটা কপি নিয়ে যেতেছি এরপর এখানে দুইটা গ্যাপ রেখে একটা আবার এই জায়গাতে দুইটা গ্যাপ রেখে একটা তাহলে মাঝখানে আরো দুইটা গ্যাপ থাকবে এইভাবে বসা এবার একটু এক্সট্রাটা অন করা বক্স সিলেকশনের মাধ্যমে সবগুলা একবারে সিলেক্ট করলাম এরপর শিফটিতে ক্লিক করে এই সবগুলা এক্স অ্যাক্সিসে এদিকে নিয়ে আসলাম তাহলে মোটামুটি হয়ে গেল এবার যে একটা সিলেক্ট করি ফার্স্টে এটা সিলেক্ট করে শিফটিতে ডিতে ক্লিক করা ডুপ্লিকেট করে এটার একটু ওয়াই এক্সিস এদিকে নিয়ে আসি এখন এখানে একটা লুক কার্ড সিলেক্ট করে এটা এক্স এ ক্লিক করা এখান থেকে করে দিব ডিজলভ এস যেন আমাদের এই এজ গ্রুপটাও ডিলেট হয় প্লাস আমাদের মেজটা মোটামুটি অক্ষত থাকে এখানে এই এজ লুপটা সিলেক্ট করা এ ক্লিক করে এখানে করবো ডিজলভ এস ফলে আমাদের এই এজ লুপটাও ডিলেট হয়ে যাবে এবং আমাদের বাকি মেজগুলো ইনট্যাক্ট থাকবে এবার এই সবগুলারই কিছুটা নিচের দিকে ড্র্যাক করবো এই উপরে ফেসটা এরপর কিছুটা স্কেল করে দিব এল এলে ক্লিক করে সম্পূর্ণটা সিলেক্ট করলাম ডিতে ক্লিক করা এটা এই পাশে নিয়ে আসবো মোটামুটি এটা এই লাইনে থাকবে আর কি এটার এই লাইনে এরপর আমরা নিচের অংশে যে কাঠের টুকরা গুলো আছে সেই কাঠের টুকরাগুলো বসাবো এখানে কাঠের টুকরা গুলো এবং সিঁড়ির নিচে যে কাঠের টুকরাটা আছে এগুলা এই জন্য আবার অবজেক্ট মোডে আসা শিফট এতে ক্লিক করে একটা কিউব বানিয়ে নিলাম এটা স্কেল করে একটু ছোট করে নেই এটা করবো অ্যাপ্রক্সিমেট জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইউনিট এটা ডাইমেনশন অথবা ডাইমেনশনে বসে দিই জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর এতটুকু বসালাম এটা ডাইমেনশন কন্ট্রোল এতে ক্লিক করে স্কেলটা অ্যাপ্লাই করে নেই এক্স ভিউটা অন করে নিতেছি যেন দেখতে সহজ হয় ট্যাবে ক্লিক করে চলে যেতেছি এডিট মোডে এবার প্রথমত এটারে নিয়ে আসতেছি এখানে একটা পিলারের কাছাকাছি তো সাইড ভিউ থেকে দেখা ফ্রন্ট ভিউ থেকে দেখা এটার একটু উপর দিকে ড্র্যাক করি যেন এটা মোটামুটি আমাদের যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটা স্পর্শ করে এটা নিচের দিকে থাকে এরপর প্রথমত এটার এই ফেসটা সিলেক্ট করা এরপর এই ফেসটা ড্র্যাক করবো এক্স এক্সিসে কতটুকু পর্যন্ত এটা কাইন্ড অফ এই পাশের পিলার পর্যন্ত এবার এতে ক্লিক করে সবগুলা সবগুলো সিলেক্ট করতেছি শিবডিতে ক্লিক করে এটা ডুপ্লিকেট করব পরের পিলার পর্যন্ত এবার আবার শিবডিতে ক্লিক করব একটু এই নিয়ে আসে এবার আরে ক্লিক করে এটা 90 ডিগ্রি রোটেট করব উপরের দিক থেকে দেইখা এবার কাইন্ড অফ এই জায়গাটাতে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি এখানে যেহেতু এটা পারফেক্টলি সাইজ হবে না সো আমাদের এই পাশের এই ফেসটা ধইরা এটা ওয়াই অ্যাক্সিস আর একটু নিয়ে আসতে হবে এটা নিচের দিকে থাকবে সো এখানে খুব একটা টেনশন নেওয়ার কারণ নেই হয়ে গেল মোটামুটি নিচের অংশের সাপোর্ট এবার আমাদের সিঁড়ির অংশের সাপোর্ট বসাইতে হবে এই জন্য শিবডিতে ক্লিক করে এটা ডুপ্লিকেট করে প্রথমত এদিকে একটু নিয়ে আসি এটা ওয়াই এক্সিসে এসে এসে ক্লিক করে ওয়াই এটার আগে একটু ছোট করে নেই এবার এটা সাইড ভিউ থেকে দেখতেছি আমাদের এখানে যে অবজেক্টটা আছে এটা আমি আপাতত একটা হাইড করে নেই যেন আমাদের কাজ করতে সহজ হয় ওকে এবার এটা রোডেট করব কাইন্ড অফ এতটুকু এটা সিঁড়ির সাথে দেখে অ্যাডজাস্ট করতেছি টপ ভিউ থেকে দেখো এটা একটু অ্যাডজাস্ট করে দেই এবার এখানে যে ফেসটা আছে এই ফেসটা সিলেক্ট করে জিজিতে ক্লিক করে এটা একটু ভিতরের দিকে ড্র্যাগ করে দেব এবং এখানে যে ফেসটা আছে এটা সিলেক্ট করে জিজিতে তে ক্লিক করে একটু উপরে দিকে ড্র্যাগ করে দেবে এটা একদম আমাদের এই সিঁড়ি পর্যন্ত নেওয়ার দরকার নেই কারণ এটার কিছু অংশ মাটির নিচে থাকবে সো এটা নেওয়া তো খুব একটা ভাবার প্রয়োজন নেই এবার এলে ক্লিক করে সম্পূর্ণটা সিলেক্ট করা শিবলিতে ক্লিক করে একটা ডুপ্লিকেট করবো যেন আমরা এটা বাম পাশে একটা কপি বসে দিতে পারি কাইন্ড অফ এতটুকু আপনারা চাইলে এখানে আরো কয়েকটা সাপোর্টিং কিউব বসাইতে পারেন এই জায়গাতে আমি কয়েকটা সাপোর্টিং কিউব বসে দিতেছি তাইলে এটা মোটামুটি হয়ে গেল আমাদের প্ল্যাটফর্মের সাপোর্টিং পিলার বা নিচের যে কাঠের অংশ আছে সেগুলা টিউটোরিয়ালটা রেকর্ড করার সময় আনফর্চুনেটলি আমি প্রজেক্টটা সেভ না করে এই কেটে সো এই পর্যন্ত যতটুকু দেখানো হয়েছে অতটুকু আমি আরো একবার বানাই নিছি মডেলটা তো এটা বানাইতে গিয়া আমি কয়েকটা বিষয়টা অ্যাডজাস্ট করার প্রয়োজন মনে করতেছি প্রথমত এই যে অবজেক্টটা এটার সাথে সলিডিফাই মোডিফায় অ্যাড করা আছে এটার থিকনেস জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে এটা পরিবর্তন করে জিরো পয়েন্ট জিরো টু করে দিতেছি যেন এটার থিকনেসটা একটু বাড়ে এরপর হতেছে আমাদের সিঁড়ির নিচে যেই প্ল্যাটফর্মটা আমরা বানাইছি বা সাপোর্টিং অবজেক্ট যেটা আছে এটাকে ড্র্যাক করে একটু ভিতরের দিকে নিয়ে যাবে এই জন্য প্রথমত এডিট মোডে যায় এই সবগুলার সিলেক্ট করতেছি এটা অ্যালে ক্লিক করলে ইন্ডিভিজুয়াল একটা সেকশন এটা সিলেক্ট হবে বা লিঙ্কড সিলেকশন হবে এগুলো ড্র্যাক করে দিতেছি কিছুটা ভিতরের দিকে এবং এই পাশেরগুলোও সিলেক্ট করে সেগুলোরও ভিতরে দিয়ে কিছুটা ড্র্যাক করে দিব মোটামুটি এতটুকু ভিতরের দিকে ড্র্যাক করে দিলাম চাইলে এইখানে যে সাপোর্টিং কিউবগুলো আছে এগুলো আর ছোট ছোটো ছোটো করে দেওয়া যায় বাট আপাতত আমি এটার পিছনে সময় দিচ্ছি না মোটামুটি এতটুকু অ্যাডজাস্ট করার পর চলে যাব আমরা আমাদের পরের অংশে এখন আপনাদেরকে ব্লেন্ডারের আরেক ধরনের অবজেক্টের সাথে পরিচয় করা দেব সেটা হইতেছে কার্ভ অবজেক্ট এই জন্য অবজেক্ট মোডে থাইকা শিফট এতে ক্লিক করে এখানে কার্ভ থেকে বেজের ক্লিক করলাম ফলে সিনের মধ্যে একটা বেজিয়ার কার্ভ তৈরি হয়েছে যদি এটা ভালোভাবে দেখা যেতেছে না আমি অন্য অবজেক্টগুলো একটু হাইট করে দিতেছি এটা দেখার জন্য এটা হইতেছে মূলত আমাদের কার্ভ আমরা যদি এডিট মোডে যাই তাহলে দেখতে পারবো এটার প্রথম এবং শেষ প্রান্তে দুইটা আলাদা আলাদা পয়েন্ট আছে এই পয়েন্টগুলা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা যায় বা মাল্টিপল সিলেক্ট করা যায় এগুলার আমরা চাইলে মুভ করতে পারি রোটেট করতে পারি অথবা স্কেল করতে পারি তো যেই অনুসারে আমরা এগুলো মুভ করব রোটেট করব সেই অনুসারে আমাদের যে কার্ডটা আছে সেটা মডিফাই হবে তা আমরা প্রথমত একটা বিন্দু এরকম সিলেক্ট করা এটা মুভ করে দেখি ট্রাই করে দেখি অন্য অবজেক্টগুলো একটু ভিজিবল করে ফেলি যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটা করতে পারি এখন আমরা যে কোনো একটা পয়েন্টের ধরে আমাদের এইখানের যেই পিলার আছে সেটা মাথার দিকে নিয়ে আসবো এরপর দ্বিতীয় যে কার পয়েন্ট আছে সেই কার পয়েন্ট টা ধরে দ্বিতীয় পিলারের এটার মাথার মধ্যে নিয়ে আসবো জাস্ট আমি জিতে ক্লিক করে করে ড্র্যাগ করে করে এটা মুভ করলাম এখন এতে ক্লিক করে যদি সবগুলো সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন না আমাদের কার্প হ্যান্ডেল যেগুলো আছে সেগুলো মোটামুটি এইট ডিরেকশন এবং এইট ডিরেকশন হয়েছে সেগুলোটা আমাদের রোটেট করে ঠিকঠাক করে দিতে হবে যেন এটা এই বরাবর থাকে ফলে আমাদের কার্পা তখন অ্যাঙ্গেলটা ঠিকঠাক হবে এই জন্য একটা পয়েন্ট সিলেক্ট করে প্রথমত তাকে এটা একটু স্কেল করে ছোট করে নিই যেন আমাদের রোটেক্ট করতে বা এটারে মুভমেন্ট করতে সহজ হয় এটা ছোট করলাম এখন একটু টপ ভিউ থেকে দেখা এটারে এই দিকে রোটেট করে দিতেছি এবং এই পয়েন্টও দেখা এই দিকে রোটেট করে দিতেছি এটা মোটামুটি দুইটা দুইটার দিকে যেন তাকায় তাকে এরকম বরাবরভাবে এটা রোটেট করে দিতেছি এবার সাইড ভিউ থেকে দেখে এটা একটু সাইডে এরকম ড্র্যাক করে তারপর এটা একটু স্কেল করে দিতেছি আমি হেল্প টা আপাতত অফ রাখি যেন দেখতে সহজ হয় এই যে এটা হচ্ছে মোটামুটি আমাদের কার্ব এটা একটু স্কেল করি আর একটু বড় এর পাশে পয়েন্টটা সিলেক্ট করে এটা একটু রোটেট করি এটা একটু স্কেল করে আরেকটু বড় ফলে এই জায়গাতে অনেকটা ঢেউয়ের মতো দড়ির মতো একটা অবজেক্ট তৈরি হবে এখন এটার থিকনেসটা আমরা কিভাবে তৈরি করব প্রথমত এই অবজেক্টটা সিলেক্ট করব অবজেক্ট মোডে থাইকা এখানে কার্ভের যে প্রপার্টিজ আছে সেইখানে চলে যাবো এরপরে এই জায়গা থেকে চলে আসবো জিওমেট্রিতে জিওমেট্রির শুরুতে এখানে বেবেল অপশন আছে বেবেলটার এক্সপ্যান্ড করে রাখ এখানে অনেকগুলো অপশন আছে রাউন্ড অবজেক্ট প্রোফাইল আমরা রাউন্ডের মধ্যে এখানে যে ডেপথ আছে সেই ডেপথের ভ্যালুটা যদি একটু বাড়ে তাহলে দেখতে পারবো আমাদের কার্ভের মধ্যে কিন্তু থিকনেস চলে আসবে এটার যে রেজলেশন সেই রেজলেশন আমি মিনিমাম করে দিতেছি জাস্ট ওয়ান কারণ এখানে আসলে আমাদের খুব বেশি ডিটেল প্রয়োজন নেই কারণ যেহেতু এটা লোপ হলে একটা অবজেক্ট হতে যেতেছে সেই জন্য এটা ডেপথটা আরো কমাই দিব জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ করে দিতেছি মোটামুটি যেন চিকন একটা কার বা চিকন দড়ির মতো দেখতে এটা হয়ে যায় এটার উপর রাইট বাটনে ক্লিক করে অবজেক্ট মোডে থাইকা এটা করে দেব শেড ফ্ল্যাট যেন এটা স্মুথনেসটা চলে যায় যেহেতু আমাদের এটা পলি স্টাইলের অবজেক্ট সেই জন্য এখন আবার এডিট মোডে যায় আর এখানে যে কার পয়েন্ট এগুলো আছে সেগুলো দেখা এগুলো মডিফাই করে আমাদের যে দড়িটা আছে সেটা আমরা যেভাবে চাই সেভাবে অ্যালাইন করে দেবো তাহলে এটা হয়ে গেল মোটামুটি আমাদের একটা দড়ি এখন আমরা এডিট মোড়ে থাকি এগুলো ডুপ্লিকেট করে করে অন্য অংশ বসা দিতে পারি যা সবগুলা এখানে দুইটা ভার্টেক সিলেক্ট করে শিবডিতে ক্লিক করে একটা কপি তৈরি করলাম এরপর এটা ওয়াই এক্সেসে একটু সামনের দিকে ড্র্যাক করে নেব এক্ষেত্রে যদি কোনো অংশ কম বেশি করতে হয় সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল একটা ধরে তারপর সেটার এরকম ড্র্যাক করে দেওয়া যেতে পারে মোটামুটি এই পাশে তিনটা কপি করার পর আমি এলে ক্লিক করে এখানে সবগুলো সিলেক্ট করতেছি এই অংশ এই অংশ এই অংশ এতে ক্লিক করে সবগুলো একসাথে সিলেক্ট করা যেত তো এই তিনটা দড়ির অংশ সিলেক্ট করে শিবডিতে ক্লিক করে ডুপ্লিকেট করলাম এরপর এটা এক্স এক্সিস এরকম ডান দিকে নিয়ে আসবো টপ ভি থেকে দেখতে আশা করি সহজ হবে এখানে এক্স এক্সিস আর একটু মুভ করে দিলাম যেন আমাদের এখানে পিলারের মাঝে মাঝে বরাবর একটা ইন্টারসেক্ট করে কাইন্ড অফ এতটুকুই নেট এটা রাখলাম এরপর এই কয়টা সিলেক্ট থাকা অবস্থায় শিফডিতে ক্লিক করে আবার ডুপ্লিকেট করবো এরপর রোটেট করবো নাইনটি ডিগ্রি এটা জেড এক্সিস এ করার পর এটা আমরা উপরের দিকে বসাই দিব কাইন্ড অফ এই জায়গাতে যেহেতু আমরা পিলার মোটামুটি একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর বসাইছিলাম সেহেতু এটা অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে যাওয়ার কথা আপনারা যদি পিলার আগে পরে বসায় থাকেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কার্ভ মডিফাই করতে পারেন এবার আমরা আমাদের দড়ির উপরের অংশে গিটের মতো দেখতে যে অবজেক্টটা আছে এটার মডেল বানানোর চেষ্টা করব তার জন্য থ্রিডি কার্সরটাকে একটু মুভ করে নিই এখানে এই অবজেক্টটা সিলেক্ট করে এডিট মোডে যায় উপরের এই ফেসটা সিলেক্ট করে শিফট এস এ ক্লিক করে কারসর টু সিলেক্টেড এ ক্লিক করলাম যেন থ্রি কার এই বিন্দুতে চলে আসে এরপর চলে গেলাম অবজেক্ট মোডে এবার শিফট এ তে ক্লিক করে একটা কার্ভ বানাবো আগেরবার বেজিয়ার কার্ভ বানাইছিলাম এবার বানাবো হচ্ছে সার্কেল এবার ট্যাবে ক্লিক করে চলে যাব এডিট মোডে এখানে এই সার্কেলের সবগুলা কার পয়েন্ট সিলেক্ট থেকে এটা স্কেল করে মোটামুটি এটা ছোট করে নিয়ে আসবো এটা কতটুকু ছোট করব আমাদের যে পিলার আছে সেটার যে রেডিয়াস তার থেকে একটু বড় রাখার চেষ্টা করব। এখানে আমরা এই কার্ভের কিছুটা থিকনেস দিয়ে নিই যেন আমাদের কাজ করতে সহজ হয় এই জন্য এই কার্ভটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে কার্ভ প্রপার্টিসে যাব এটা রেজলেশন প্রথমত কিছুটা আগে কমাই নি এত রেজলেশন আমাদের প্রয়োজন নেই এটা রেজিলেশন প্রিভিউ করে দিলাম পাঁচ এরপর চলে যাবো জিওমেট্রি সেকশনে এখানে যে বেবেল আছে তার ভিতরে যে রাউন্ড আছে এখান থেকে এটা ডেপ পরিবর্তন করে জিরো করে দিবো যেহেতু আমরা এই অবজেক্টের ক্ষেত্রে বা আগের কার্ভের ক্ষেত্রে মোটামুটি ডেপ জিরো পয়েন্ট জিরো ফাইভ এর ক্ষেত্রে জিরো দিয়ে দিলাম এরপর এটা কমায়া কাইন্ড অফ ওয়ান করে দিব এবার একটু অবজেক্ট মোডে যায় এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করব এখান থেকে এটা হচ্ছে শেডিং সেটা করে দেব শেড এরপর আবার চলে যাব এডিট মোডে এরপরে নিচের দিকে চলে যাই এখানে যে অ্যাকটিভ স্প্লাইন আছে এই অ্যাকটিভ স্প্লাইনের মধ্যে সাইক্লিক অপশনে যে ই অপশনটা আছে এটা আমি অফ করে দিতেছি ফলে দেখতে পারবেন এখানে যে প্রথম পয়েন্ট এবং শেষ পয়েন্ট সেই দুইটা ডিসকানেক্টেড হয়ে যাবে এটা অন থাকলে এই দুইটা কানেক্টেড থাকে এবং এটা যদি অফ করে দেন তাহলে এই দুইটা ডিসকানেক্টেড হয়ে যায় এরপর চলে টপ টপ ভিউ থেকে দেখে এগুলো মোটামুটি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি কাইন্ড অফ এরকম এতটুকু অ্যাডজাস্ট করার পরে আমি এই সবগুলা ভার্টেক্স সিলেক্ট করার পর এখানে শিবডিতে ক্লিক করে এটা একটা ডুপ্লিকেট কপি তৈরি করবো কাইন্ড অফ এরকম ডুপ্লিকেট কপি তৈরি করার পর আমি এখানে যে সর্বশেষ ভার্টিস আছে এবং এখানে উপরের যে বার্টিস আছে এই দুইটা সিলেক্ট করা এ ক্লিক করা এখানে একটা ফেস তৈরি করব ফলে এই দুইটা ভার্টেক্স মোটামুটি কানেক্টেড হয়ে যাবে এবং আমরা এখানে এই রকম একটা শেপ পাওয়া যাব এরপর একই ভাবে এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স বা কার পয়েন্ট এই দুইটা সিলেক্ট করে আবার এ ক্লিক করবো ফলে এই দুইটা এরকম আড়াআড়ি ভাবে কানেক্টেড হয়ে যাবে ফলে আমরা মোটামুটি অনেকটা গিটের মতো একটা অবজেক্ট পায়ে গেছি এখন এটাতে কিছুটা মডিফাই করতে হবে প্রথমত এই অংশটারে আমি একটু এদিকে ড্র্যাগ করতেছি এবং এই অংশটারে কিছুটা এদিকে ড্র্যাগ করতেছি এটা মোটামুটি হয়ে গেল একটা দড়ির গিটের মতো স্ট্রাকচার এবার সবগুলা সিলেক্ট করে অ্যাসি ক্লিক করে জেড এক্সিস এটা একটু ছোট করে দিই যেন এটা মোটামুটি কাছাকাছি চলে আসে এবার সবগুলার ড্র্যাগ করে আমি একটু নিচের দিকে নামাই দিতেছি এখন কিছুটা ভ্যারিয়েশন আনার জন্য আমি এখানে কার পয়েন্ট কয়েকটা সিলেক্ট করে র্যান্ডম লিটারে উঁচু নিচু করে দিতেছি ফর এক্সাম্পল হয়তো বা কোনোটার একটু নিচের দিকে নামাইলাম অথবা কোনোটার একটু উপর দিকে উঠাইলাম এরকম ভেরিয়েশন আনার চেষ্টা করতেছি এবারে সবগুলারে সিলেক্ট করে টপ ভিউ থেকে দেখা এটারে রোটেট করে দিতেছে কাইন্ড অফ এইরকম এবং আমাদের এইখানে যে দড়িটা ছিল এবার এই অবজেক্টে সিলেক্ট করে এডিট মোডে যায় এই সবগুলা ভার্টেক্স সিলেক্ট করে এতে ক্লিক করলে সবগুলা সিলেক্ট করতে পারবেন তো সবগুলো সিলেক্ট করে আমি জেড এক্সিস এটা একটু নিচের দিকে নামাই দিতেছি কাইন্ড অফ এই জায়গায় এখন আমরা চেষ্টা করব মোটামুটি আমাদের এই জয়েন্টটা এই জায়গাতে টাচ করতে এখান থেকে নিতে এবং সেই অনুসারে এই অবজেক্টগুলোরে একটু ড্র্যাগ করে নিচের দিকে নামাই দিতেছি তো এক্স্যাক্টলি এই বিন্দু থেকে আসতে হয় বিষয়টা এরকম না মোটামুটি কাছাকাছি থাকলেই হইল এখন আমাদের কাজ হইতেছে এই অংশটা ডুপ্লিকেট করে করে আমাদের যে বাকি পিলারগুলো আছে সেটার মধ্যে বসাই দেওয়া আমাদের প্ল্যাটফর্মের মডেল বানানো মোটামুটি শেষ এখন আমরা যেন এই অবজেক্ট সবগুলো সবগুলা একসাথে মুভ করতে পারি সহজে এই জন্য একটা প্যারেন্ট অবজেক্ট বানাবো এই জন্য সিফটেতে ক্লিক করে একটা এমপি অবজেক্ট বানাইতেছি এখান থেকে আমি দিয়েছি কিউব বাট আপনারা এখান থেকে যে কোনোটা বানাইতে পারেন অথবা পরবর্তীতে চাইলে এখানে যে ডিসপ্লে বা দেখতে কিরকম হবে সেটা পরিবর্তন করে নিতে পারেন এখানে এমটি পরিবর্তন করে প্ল্যাটফর্ম রুট এরপর এখানে অন্য যে অবজেক্টগুলো আছে প্ল্যাটফর্মের সবগুলো সিলেক্ট করে ফাইনালি আমরা যে এমটি অবজেক্ট আছে সেইটা সিলেক্ট করলাম এরপর কন্ট্রোল পিতে ক্লিক করে এখানে সেট প্যারেন্ট অবজেক্ট করে দিলাম এখন আমরা এম টি অবজেক্টটা মুভ করলে আমাদের পুরো প্ল্যাটফর্ম সহ মুভ করবে এখানে এম টি অবজেক্টের সাইজে কোনো সময় বাড়ায় কমায় নেওয়া যেতে পারে এরপর আমরা আমাদের এই প্ল্যাটফর্মের জন্য ম্যাটেরিয়াল বানাবো এই জন্য প্রথমত এই অবজেক্টটা সিলেক্ট করা এখানে ম্যাটেরিয়াল সেকশন থেকে নিউতে ক্লিক করে একটা নতুন ম্যাটেরিয়াল তৈরি করতেছি এটার নাম দিতেছি প্ল্যাটফর্ম উড ব্রাইট এখান থেকে ভিউপোর শেডিংটা ম্যাটেরিয়ালে পরিবর্তন করে নিলাম যেন আমরা ম্যাটেরিয়ালের কালারটাই জায়গায় দেখতে পারি এরপর ওই ম্যাটেরিয়ালের বেস কালার কিছুটা উড কালার করে দিতেছি এটা আপাতত একটা কালার রাখতেছি পরবর্তীতে বাসার অন্যান্য কালার দেখা দেখে এটা পরিবর্তন করে নেওয়া যাবে এরপর আমরা আমাদের যে সাপোর্টিং পিলারগুলো আছে এটা সিলেক্ট করা আরেকটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করলাম এটার জন্য এটার নাম দিতেছি প্ল্যাটফর্ম উড ডার্ক এটা মোটামুটি কাঠের রঙে করতে যাচ্ছি বাট এটা হবে অনেকটাই ডার্ক কালার আমি এখান থেকে এটার কালারটা আরেকটু ডার্ক করে দিতেছি এরপর আমাদের যেই দড়িটা আছে এটা সিলেক্ট করা আরেকটা নতুন ম্যাটেরিয়াল তৈরি করতেছি এটার নাম দিতেছি প্ল্যাটফর্ম রোপ এটা কিছুটা ইয়েলো কালার করে দিতেছি কাইন্ড অফ এরকম আই থিঙ্ক আরেকটু ডার্ক করে দিই পরবর্তীতে চাইলে এটা পরিবর্তন করে নেওয়া যাবে সমস্যা নেই এরপর এইখানে যে দড়ির বাকি অংশ বা গিটের অংশটা আছে এটার সাথে এই ম্যাটেরিয়ালটা অ্যাড করবো এখানে ম্যাটেরিয়াল লিস্ট থেকে সার্চ করতেছি প্ল্যাটফর্ম রোপ এই ম্যাটেরিয়ালটা এটা এটার সাথে অ্যাড করে দিতেছি এবং নিচের অংশের যে কাটটা আছে এটা সিলেক্ট করা এটার সাথে ম্যাটেরিয়াল অ্যাড করব এই ম্যাটেরিয়ালটা হইতেছে প্ল্যাটফর্ম উড ডার্ক অর্থাৎ নিচের অংশে মোটামুটি ডার্ক যে ম্যাটেরিয়াল গুলো আছে সেটা থাকবে এবং আমাদের এখানে ব্রাইট ম্যাটেরিয়ালটা থাকবে আই থিঙ্ক ডার্ক ম্যাটেরিয়ালটা আরেকটু ডার্ক করে দিই এবং আমাদের যে উড ম্যাটেরিয়াল এটার কালারটা আরেকটু পরিবর্তন করে নিই এই মোটামুটি কালার এতটুকু করার পর আমাদের প্ল্যাটফর্মটা মোটামুটি রেডি এখন আমরা আইসোলেশন মুড থেকে বের হয়ে যেতে পারি এবং আমরা আমাদের ঠিক মতো বসায় নিতে পারি প্রথমত এখানে সলিড ভিউতে আইসা আমরা আমাদের প্ল্যাটফর্মে যে এমটি টি অবজেক্ট আছে এটা সিলেক্ট করে এটা একটু উপর দিকে ড্র্যাক করে নিতেছি কাইন্ড অফ এইখানে এরপর বাসার অবজেক্টটা সিলেক্ট করা এখানে বাসার যে প্যারেন্ট অবজেক্ট আছে সেটা সিলেক্ট করা পুরো বাসাটারই কিছুটা উপর দিকে ড্র্যাক করে নিতেছি আর একটু পিছন দিকে এটা রিমুভ করে দিতেছি কাইন্ড অফ এই জায়গায় এখন অন্যান্য মুভ করে কিছুটা অ্যাডজাস্ট করে নিব তাহলে এই হয়ে গেলো মোটামুটি আমাদের প্ল্যাটফর্ম বসানো এখন আমরা আমাদের নৌকার অবজেক্টটা বানাবো যেটা দেখতে কিছুটা এরকম হবে এই জন্য ফার্স্টে একটা কালেকশন বানিয়ে নিতেছি এই কালেকশনটার নাম পরিবর্তন করে করে দিতেছি বোর্ড এরপর শিফট এতে ক্লিক করে একটা প্লেন বানিয়ে নিব। এই প্লেনটা একটু ড্রাইভ করে এদিকে নিয়ে আসি এটার যে এক্স ডাইমেনশন আছে সেটা পরিবর্তন করে করে দিতেছি জিরো পয়েন্ট ফাইভ ইউনিট এরপর কন্ট্রোল এতে ক্লিক করে এটার স্কেলটা অ্যাপ্লাই করে নিতেছি আমি আপাতত অন্যান্য কালেকশনগুলো অফ করে রাখতেছি যেন আমরা একটা কাজের দিকে ফোকাস করতে পারি এবার এই অবজেক্ট সিলেক্ট করা ট্যাবে ক্লিক করে চলে গেলাম এডিট মোডে এখানে মাঝখানে কয়েকটা কাট নেই অ্যাপ্রক্সিমেট চারটা কাট তৈরি করলাম এরপর এখানে এস সিলেকশন মোডে যায় একদম এই পাশের যে এসটা আছে এইএচ এবং এইচ এই দুইটা এস সিলেক্ট করা টপ ভিউ থেকে দেখা এটা এক্স এক্সিসে কিছুটা ছোট করে নিয়ে আসতেছি কাইন্ড অফ এরকম এরপর এএচ এবং এএচ এই দুইটা এস সিলেক্ট করা এই দুইটা এক্স এ কিছুটা স্কেল করে দেব যেন আমরা মোটামুটি নৌকার যে বেসিক একটা শেপ বা স্ট্রাকচার সেটা পেয়ে যাই এরপর আমরা এই এজগুলারে একটু এইদিকে ড্র্যাক ড্র্যাগ করে দেব কারণটা হচ্ছে যে আমাদের মাঝি বসার যে অংশটা আছে এই অংশটা একটু চওড়া হয় এবং এইখানে প্রান্তের যে অংশটা সেটা একটু দুই পাশ থেকে চাপানো থাকে এই জন্য আমরা এই এজগুলারে ড্র্যাগ করে কিছুটা এই দিকে নিয়ে আসবো এটার স্পেসিফিক কোনো মেজারমেন্ট নাই মোটামুটি চোখের আন্দাজে আনলেই হবে এটা হয়ে গেল মোটামুটি আমাদের বেসিক একটা স্ট্রাকচার এখন সবগুলা ফেস সিলেক্ট করা ইতে ক্লিক করে এটা জেড এক্স এ কিছুটা উপরের দিকে এক্সট্রুট করে দিতেছি এটা কাইন্ড অফ পয়েন্ট ওয়ান ফাইভ ইউনিট এক্সট্রুট করলাম উপরের দিকে এরপর এই সবগুলারে স্কেল করব কিছুটা বাইরের দিকে মোটামুটি এটা চোখের আন্দাজে দেখা একটু স্কেল করা এরপর এক্সে ক্লিক করে এখানে যে ফেসগুলো আছে সেই ফেসগুলো ডিলেট করে দিতেছি তাহলে এটা দেখতে মোটামুটি আমরা একটা নৌকার শেপ পায়ে গেছি এরপর আমরা আমাদের এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যাড মডিফায়ার থেকে এটার সাথে সলিডিফাই মডিফায়ার অ্যাড করে নিলাম যেন এটার সাথে আমরা কিছুটা থিকনেস পাওয়া যায় এখানে যে থিকনেস ভালো সেটা পরিবর্তন করে আমি করে দিতেছি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এরপর এটার অফসেট পরিবর্তন করে দেখব যেন আমাদের থিকনেসটা মোটামুটি ভিতরের দিকেই তৈরি হয় এরপরে আমরা চলে যাব সাইড ভিউতে এবং এখানে টিউটোরিয়াল হেল্প ইনস্টেন্সটা আমি আপাতত একটু অফ করে রাখি এখানে আমরা অবজেক্ট অবজেক্টগুলো বানাইছি বা যেই গুলো বানাইছি সেগুলো সবগুলো মোটামুটি একটা স্ট্রেট লাইনে আছে বাট আমরা এমন ভাবে উঁচু নিচু করব যেন এটা মোটামুটি একটা কার্ভেচার শেপ দেয় এই জন্য প্রথমত এখানে সবগুলো ভার্টিক সিলেক্ট করা এগুলার কিছুটা নিচের দিকে ড্র্যাক করে নিতেছি এক্ষেত্রে আমি এক্স রে ভিউতে বক্স সিলেকশনের মাধ্যমে এই গুলো সিলেক্ট করতেছি যেন এই পাশের বিপরীত পাশে ভার্টিক সবগুলো সিলেক্ট হয় এবার মাঝখানের এই দুইটা ভার্টিক সিলেক্ট করা এগুলারে আরেকটু নিচের দিকে নামায় নিয়ে আসবো এখন যদি আমি একটু দেখি ঘুরায় ফিরা তাহলে দেখতে পারবো আমাদের নৌকাটা মোটামুটি এইভাবেও একটা শেপ পায়ে গেছে ঠিকঠাক এবং সাইড ভিউ থেকে এই অ্যাঙ্গেলও একটা ঢেউয়ের মতো শেপ পায় গেছে এরপরে আমি এখানে যে সলিডিফাই মডিফায়ার আছে এটা অ্যাপ্লাই করে দিতেছি এরপর আবার ট্যাবে ক্লিক করে চলে যাব এডিট মোডে এইখানে একটা লুপকার্ট তৈরি করবো এই লুপকার্টটা জিজিতে ক্লিক করে একদম উপর দিকে নিয়ে আসবো এরপর আবার জিজিতে ক্লিক করা এটা কিছুটা নিচের দিকে ড্র্যাক করে নিয়ে আসবো এটা মোটামুটি আমাদের নৌকার একটা বর্ডার বানানোর জন্য এরপর এখানে ফেস সিলেকশন মোড়ে যায় অল্টারে ক্লিক করা এখানে যে ফেস লুকটা আছে এই সম্পূর্ণ ফেস লুকটা সিলেক্ট করব। এরপর শিপ ডিতে ক্লিক করা এটা ডুপ্লিকেট করব করার পর পিতে ক্লিক করব এটা সেপারেট করার জন্য এরপর সেপারেট বাই সিলেকশানে ক্লিক করব ফলে আমাদের এই অবজেক্টটা আলাদা একটা অবজেক্ট হিসেবে সেপারেট হয়ে যাবে এখন এটা একটা অবজেক্ট এবং এটা একটা অবজেক্ট কারণ দ্বিতীয় যে অবজেক্টটা আমরা বানাইলাম এখান থেকে এইটা এটা সিলেক্ট করা এটার সাথে আবার মডিফায়ার অ্যাড করবো সলিডিফাই মডিফায়ার এবং এক্ষেত্রে এটার থিকনেস জিরো পয়েন্ট জিরো ওয়ানই রাখতেছি বাট এটার যে অফসেট সেটা আমরা কিছুটা পরিবর্তন করব যেন এটা নৌকার বাইরের দিকে চলে আসে তো অফসেটটা আমি পজিটিভ দিকে যদি নেই তাহলে দেখতে পারবেন এখানে নৌকার বাইরের দিকে এটার বর্ডারটা বর্ধিত হইতেছে এবার ট্যাবে ক্লিক করে চলে যাব এডিট মোডে এখানে সবগুলা বারটেক সিলেক্ট করা এখানে জেট এক্সেস এগুলোটা কিছুটা উপর দিকে ড্র্যাক করে নিয়ে আসবো মোটামুটি এতটুকু উপরে আনলেই আমরা পাশের যে বর্ডার সেটা ভালোভাবে দেখতে পারবো এরপর এটার যে সলিডিফাই মডিফায়ার আছে সেটা অ্যাপ্লাই করে দিব এবং এখানে এই অবজেক্টটা আমাদের নৌকার যে বেস অবজেক্ট সেটার সাথে সিলেক্ট করে কন্ট্রোল যেতে ক্লিক করে দুইটা জয়েন করে দিব আমাদের পরের অংশগুলো বানানোর জন্য আমি সর্বপ্রথম শিফট এতে ক্লিক করে একটা কিউব বানায় নিলাম এটা ড্র্যাগ করে কিছুটা এই দিকে নিয়ে আসি এটার আমি একটু স্কেল করে ছোটো করে নিতেছি এটার ডাইমেনশন এক্স ডাইমেনশন বসে দেব ওয়ান ওয়াই ডাইমেনশন বসে দেব জিরো পয়েন্ট মিটার এবং জেড ডাইমেনশন বসাবো জিরো পয়েন্ট মিটার যেন এটা দেখতে মোটামুটি তক্তার মতো একটা অবজেক্ট হয়ে যায় আর এটার পজিশন আমরা পরিবর্তন করব যদিও এটা নৌকার বাইরের দিকে কিছুটা বর্ধিত হয়ে আছে বাট এটা আমরা সহজে পরবর্তীতে কাটে নিতে পারবো এটা নিয়ে টেনশন করা দরকার নেই এখন এটার আমরা পজিশন সেট করব যেন এটা মোটামুটি আমাদের নৌকার সেন্টার লাইন বরাবর থাকে এবং কাইন্ড অফ এই এরপর এটা ড্র্যাক করে ওয়াই এক্সিসে এই পাশে নিয়ে আসলাম এবার এটার সাথে একটা মডিফায়ার অ্যাড করব সেটা হইতাছে অ্যারে মডিফায়ার যেহেতু এটা আমরা মোটামুটি ওয়াই এক্সিসে রিপিট করতে চাচ্ছি এই জন্য এটার ফ্যাক্টর এক্স এটা করে দিব জিরো এবং ওয়াই ফ্যাক্টরটা প্রথমত একটু বাড়ায় দেখি কত হলে ভালো হয় এখানে এটার ভ্যালু আমি বসে দিতেছি জিরো পয়েন্ট সেভেন এরপর এটার কাউন্টটা বাড়ায় দিতেছি কাইন্ড অফ নয় বার রিপিট করতেছি এবার টপ ভিউ থেকে দেখব যেন আমরা এখানে মা মাঝির বসার অংশ এবং এখানে আলাদা প্ল্যাটফর্ম বানানোর অংশটা রাখতে পারি ততটুকু রাইখা মোটামুটি পজিশনটা আরেকটু অ্যাডজাস্ট করা এটা যে অ্যাডে মডিফায়ারটা আছে সেটা অ্যাপ্লাই করে দিতেছি পেটার সাথে আমরা আরেকটা মডিফায়ার অ্যাড করবো যেন আমরা বাইরের অংশগুলো কাটে নিতে পারি এই জন্য এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যাড মডিফায়ার থেকে বুলিয়ান মডিফায়ারটা অ্যাড করবো বুলিয়ান হইতেছে মূলত একটা অবজেক্ট দিয়ে আরেকটা অবজেক্ট কাটার জন্য ব্যবহার করা হয় এখানে আমাদের অবজেক্টের মধ্যে আমাদের এখানে যে নৌকার অবজেক্ট আছে সেটা অ্যাসাইন করে দিতে হবে এই জন্য এটার এই বুলিয়ান মডিফায়ারের ভিতরে অবজেক্টের ডান দিকে যে ড্রপার আইকনটা আছে এটাতে ক্লিক করব। ফলে আমাদের মাউসের যে কার্সরটা আছে সেটা পরিবর্তন হয়ে এরকম আইড্রপার আইকন হয়ে যাবে এখন আমরা আমাদের যে নৌকার অবজেক্ট আছে সেটা সিলেক্ট করব ফলে দেখতে পারবো নৌকার অবজেক্টের যেই নাম সেটা এই জায়গাতে চলে আসছে এবং আমাদের এই অংশে মোটামুটি কার্ডগুলা দেখা যেতেছে আমি এক্স ভিউতে যাই আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পারবেন যেখানে যেখানে নৌকার অংশগুলো আছে সেখানে সেইখানে এটা ইন্টারসেক্ট হয়ে আলাদা আলাদা টুকরা হয়ে গেছে এবার আমরা এই বুলিয়ান মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিব এবার ট্যাবে ক্লিক করে যদি এডিট মরে যাই তাহলে দেখতে পারবো এখানে যে ভার্টেক্সগুলো আছে এবং মাঝখানে যে ভার্টেক্সগুলো আছে এগুলা এখন আসলে ডিসকানেক্টেড বা বিচ্ছিন্ন অংশ এখন কাজ হইতেছে এইগুলোটা সিলেক্ট করা সিলেক্ট করার জন্য আমি টপ ভিউতে যাই এক্স রে ভিউটা অন করা প্রথমত অল্টারনেটে ক্লিক করে সবগুলো ডিসিলেক্ট করে নিলাম এরপর বক্স সিলেকশনের মাধ্যমে এখানে সবগুলা ভার্টেক্স সিলেক্ট করলাম এবং এই পাশে বিতে ক্লিক করে এখানে সবগুলা ভার্টেক্স সিলেক্ট করলাম এরপর কন্ট্রোল বাটনে চাপ দিয়ে নাম্বার প্যাডের যে প্লাস বাটনে আছে সেটাতে ক্লিক করব ফলে যেটা হবে আমাদের যে সিলেকশনটা আছে সেটা এনলার্জ হবে বা বাড়বে এবং আমাদের এইখানের এই ভার্টেক্সগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখন যেহেতু আমরা জানি যে এগুলো হচ্ছে আমাদের বাইরের অংশ এবং আমরা নিশ্চিন্ত এগুলো ডিলেট করে দিতে পারি এই জন্য এক্সে ক্লিক করে এখানে এই ভার্টেক্সগুলো ডিলেট করে দিলাম ফলে আমরা নৌকার মাঝামাঝি যে তক্তার অংশগুলা সেগুলা এই জায়গাতে পায়ে গেলাম এরপর আমরা আমাদের নৌকার দুই পাশে যে বসার অংশ আছে সেগুলোর জন্য মডেল বানাবো এই জন্য শিফট এতে ক্লিক করে একটা প্লেন বানিয়ে নিলাম এই প্লেনটা ড্র্যাক করে মোটামুটি নৌকার মাঝামাঝি অংশ নিয়ে আসার চেষ্টা করতেছি এবার ট্যাবে ক্লিক করে চলে যাব এডিট মোডে এখানে সবগুলো স্কেল করে একটু ছোট করে নিতেছি এরপর এটা আমি এইদিকে ড্র্যাগ করে নিয়ে আসবো মোটামুটি আমাদের এখানে যে বসার অংশ সেটার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করতেছি এবং যেটা একটু উপরের দিকে নিয়ে যাই বাকি অংশটা আমরা এখানে এই এসটা সিলেক্ট করে মডিফাই করবো এই এসটার একটু উপর দিকে নিয়ে আসবো এবং এইখানে যে এসটা আছে এটা একটু ভিতরের দিকে এইভাবে ড্র্যাক করে দিব এখানে টপ ভিউ থেকে দেখা আমি আরেকটা অ্যাডজাস্ট করে দিতেছি এটার স্পেসিফিক কোনো মেজারমেন্ট নেই মোটামুটি চোখের আন্দাজে ঠিকঠাক মনে হইলেই হইল আর এখানে যদিও আমাদের নৌকার বাইরের অংশে বেশ কিছু অংশ বর্ধিত হয়ে আছে সেটা আমরা পরবর্তীতে বুলিয়ান মডিফায়ারের মাধ্যমে কেটে নিতে পারবো এখন আপাতত জাস্ট ভিতরের অংশটা যেন দেখতে ঠিকঠাক লাগে সেটা আমরা অ্যাডজাস্ট করে নিতেছি এবার এই ফেসটা সিলেক্ট করে শিফটিতে ক্লিক করে এটা ডুপ্লিকেট করে এটা এই দিকে নিয়ে আসতেছি এরপর এই এসটা সিলেক্ট করে প্রথমত এটা একটু নিচের দিকে নিয়ে যায় এই এসটা সিলেক্ট করে এটা একটু উপরের দিকে ড্র্যাগ করে বসায় দিই এবার টপ ভিউ থেকে দেখা এটা আরেকটু অ্যাডজাস্ট করে নিব কাইন্ড অফ একটু পিছনে আইনা এটা মোটামুটি এতটুকু রায়কে আমি অ্যাডজাস্ট করে নিতেছি এরপর চলে যাব অবজেক্ট মোডে অবজেক্ট মোডে আসার পর এই অবজেক্টটা সিলেক্ট করা অ্যাড মডিফায়ার থেকে এটার সাথে বুলিয়ান মডিফায়ারটা অ্যাড করে নিব এরপর বুলিয়ান মডিফায়ারে যে কাটার অবজেক্ট এখানে ড্রপার আইকনে ক্লিক করা এখানে আমাদের যে নৌকার অবজেক্ট আছে এটা সিলেক্ট করব ফলে আমাদের নৌকার মাধ্যমে আমাদের এই অংশের ফেসগুলা কাট বা ইন্টারসেক্ট তৈরি হয়ে যাবে এরপর আমরা বুলিয়ানটা অ্যাপ্লাই করে দিব এরপর ট্যাবে ক্লিক করে চলে যাব এডিট মোডে এখানে ফেস সিলেকশনের মাধ্যমে এই ফেস এবং এই ফেস এই দুইটা ফেস সিলেক্ট করার পর কন্ট্রোল আইতে ক্লিক করব ফলে ইনভার্স সিলেক্ট হবে অর্থাৎ এই ফেস এবং এই ফেস বাদে বাকি যে ফেসগুলো ছিল সেই ফেসগুলো সিলেক্ট হয়ে যাবে এবার এক্সে ক্লিক করে এখানে বার সি ক্লিক করব ফলে আমাদের সেই অতিরিক্ত বার গুলো ডিলিট হয়ে যাবে এখন আমাদের এখানে কিছু কাঠ তৈরি করতে হবে যদি আপনারা এখানে লক্ষ্য করেন এই জায়গাতে কিছু লুপ মতো তৈরি করা আছে বা আলাদা আলাদা সেপারেট অংশ আছে বাট এটার মধ্যে আসলে কাজ করবে না যেহেতু এটা এটা কোয়াড কোয়াড আইটেম না না বা ফেস আমরা নাইফ টুল দিয়া এই জন্য আবার এডিট মোড়ে চলে যেতেছি এখানে কে বাটনে ক্লিক করা নাইফ টুলটা অ্যাক্টিভেট করে নিলাম প্রথমত এইখানে একটা লেফট ক্লিক করা এই পাশে আইসা এই যে ধইরা আরেকটা লেফট ক্লিক করা এন্টার বাটনে ক্লিক করে আমি একটা কার্ড তৈরি করলাম এই জায়গায় মোটামুটি এই গ্যাপটা স্ট্রেইট রাখার চেষ্টা করতেছি অর্থাৎ এই জায়গায় এবং এই জায়গায় যেন মোটামুটি পার্থক্যটা সমান্তরাল ততটুকু চোখের আন্দাজে রাখার চেষ্টা করতেছি এই কাটটা তৈরি করার পর এই এসটা সিলেক্ট করব এরপর কন্ট্রোল বিতে ক্লিক করে এখানে বেবেল করব অ্যাপ্রক্সিমেট জিরো পয়েন্ট ইউনিট এরপর এক্সে ক্লিক করে এই ফেসটা ডিলেট করে দেবো যেন এই জায়গাতে একটা গ্যাপ তৈরি হয় এরপর আবার কেপতে ক্লিক করে নাইফ টুলটা অ্যাক্টিভেট করবো আগের বার যতটুকু গ্যাপ রাখছিলাম চোখের আন্দাজে ততটুকু গ্যাপ রাখার চেষ্টা করতেছি এখানে আরেকটা কাট তৈরি করলাম আবার কন্ট্রোল বিতে ক্লিক করে এখানে একটু গ্যাপ তৈরি করবো এটার ভ্যালু বসায় দেব জিরো পয়েন্ট জিরো জিরো ইউনিট এক্সে ক্লিক করা এটার ফেসটা ডিলেট করে দেব একই প্রসেসে আমি বাকি কাটগুলো তৈরি করতেছি এই মোটামুটি এই অংশের কাটগুলো তৈরি হয়ে গেল এবার এটার সাথে আমরা একটা মডিফায়ার অ্যাড করবো সেটা হচ্ছে সলিডিফাই মডিফায়ার যেন আমরা এটার সাথে কিছুটা থিকনেস পাওয়া যায় এটা নিচের দিকে কিছুটা সলিডিফাই হয়ে গেল বা থিকনেস তৈরি হয়ে গেল এখন এই অংশটা কাবার করার জন্য আমাদের আরেকটা তক্তার প্রয়োজন এখানে আমরা আমাদের তক্তার অবজেক্টে সিলেক্ট করা ট্যাবে ক্লিক করে চলে যাব এডিট মোডে এখানে এই তক্তার অংশটা সিলেক্ট করা এটা দিতে ক্লিক করে ডুপ্লিকেট করা উপর দিকে তুলে দিতেছি এখন এটা যেহেতু এটার এখানের সাইজ এবং এখানের সাইজ সমান না সো এটার অ্যালাইনমেন্টটা ঠিক না থাকাটাই স্বাভাবিক আমি প্রথমত এটা এক্স এক্সিসে কিছুটা একটু বড় করে নিতেছি এবং ওয়াই এক্সিস এটা একটু ছোট করে দিতেছি এটা আমরা বলিয়ান দিয়ে আরেকবার কাটে নিব তার আগে আমরা এটার পজিশনটা অ্যাডজাস্ট করে নিই এটা কাইন্ড অফ এই জায়গাতে বসায় দিতেছি যেন আমরা বসার যে জায়গাটা সেটার প্রান্ত বরাবর এটা অ্যাডজাস্ট হয়ে যায় এভাবে এই অংশের যে তক্তাটা আছে এটাও সিলেক্ট করে এলে ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম এবার শিফট ক্লিক করে এটা ডুপ্লিকেট করে একটা উপরে দিকে তুলে দিতেছি এক্স एक्सिस একটু বড় করে নেব এবার ওয়াই এক্সিস একটু ছোট করে নিব এবং এটা মোটামুটি এটার সাথে এজ বরাবর বসাই দিব কাইন্ড অফ এতটুকু বসানোর পর আমরা আবার এই অবজেক্টটা সিলেক্ট করে অবজেক্ট মোডে আইসা এটার সাথে বুলিয়ান মডিফায়ার অ্যাড করব এবং এইখানে এটা যে কাটার অবজেক্ট সেটা হিসাবে আমাদের এইখানে নৌকার অবজেক্টটা সিলেক্ট করে এখানে এটা অ্যাপ্লাই করে দেব এবার ট্যাবে ক্লিক করে আমরা যদি এডিট করে যাই তাহলে এইখানে আমি জানি না যে এক্স্যাক্টলি এই অংশটা অলরেডি ডিলেট কেন হয়ে গেছে বাট যদি আপনার এই অংশটা বাড়তি থাইকা থাকে তাহলে আপনারা বাড়তি অংশটা ডিলিট করে নেবেন তো বাড়তি অংশটা ডিলেট করার পর এখন মোটামুটি আমাদের এই অবজেক্টটা তৈরি হয়ে গেছে এবং আমরা দুই পাশে যে বসার অংশ সেটাও পায়ে গেছে এরপর আমরা আমাদের নৌকার জন্য এরকম বাঁশের মাচার মতো দেখতে একটা অবজেক্ট বানাবো এই জন্য শিফট এতে ক্লিক করে একটা প্লেন বানিয়ে নিতেছি এটা ড্র্যাক করে মোটামুটি আমাদের নৌকার উপরের অংশে নিয়ে আসার চেষ্টা করতেছি যেন আমাদের দেখতে এবং কাজ করতে সুবিধা হয় এরপর এটার এক্স ডাইমেনশন পরিবর্তন করে করে দেব জিরো পয়েন্ট ইউনিট এবং ওয়াই ডাইমেনশন করে দেব জিরো ইউনিট যেন এটা মোটামুটি একটা বাঁশের টুকরার মতো দেখতে লাগে এরপর কন্ট্রোল এতে ক্লিক করে এটার স্কেলটা অ্যাপ্লাই করে নিব এরপর চলে যাব এডিট মোডে এরপর এইখানে লম্বালম্বী ভাবে তিনটা কাট বসাবো এরপর এই তিনটা কাট সিলেক্ট করে একটু উপরের দিকে ড্র্যাক করে দেব এরপর মাঝখানে একটা কাট সিলেক্ট করে এটার উপর দিকে আরেকটু ড্র্যাক করব ফলে আমাদের এই অংশে মোটামুটি বাঁশের একটা কাটা অংশের মতো আমরা অবজেক্টটা পাওয়া যাব চাইলে এইখানের এই দুইটা লুপ কাট সিলেক্ট করা এটার এক্স এক্সে কিছুটা স্কেল করে নেওয়া যেতে পারে যেন এখানে যে রাউন্ডটা সেটা আরেকটু স্মুথ হয় এরপর আমরা এটার সাথে একটা মডিফায়ার অ্যাড করে নিব অবজেক্ট মোডে আসে এটার সাথে সলিডিফাই মডিফায়ারটা অ্যাড করে নিলাম এটার থিকনেস করে দিব 0.001 পয়েন্ট জিরো জিরো ইউনিট এরপর আবার চলে যাব এডিট মোডে এবার আমরা এটাতে আড়াআড়ি ভাবে তিনটা কাট তৈরি করবো এরকম এবার এই তিনটা কাট সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল বিতে ক্লিক করব যেন আমরা বেবেল করতে পারি কাইন্ড অফ এরকম এখানে বেবেলের যে সেগমেন্ট সেটা হবে টু এবং এটার যে ওয়াইড সেটা আমি এখান থেকে করে দিতে জিরো জিরো ওয়ান ইউনিট এটা কম বেশি হইতে পারে সমস্যা নেই এরপর আমরা প্রত্যেকটা বেবেল এখানে মাঝখানের একটা এজ লুক এটা সিলেক্ট করব এরপর এটার কিছুটা স্কেল করব কাইন্ড অফ এইভাবে এরপর এটারে কিছুটা উপর দিকে ড্র্যাক করবো এটার ফলে হবে কি আমাদের এখানে যে বাঁশের মাঝখানে গিট গিট অংশগুলো সেটা এই জায়গাতে আমরা তৈরি করতে পারব সো আমি এটারে আরেকটু উপর দিকে ড্র্যাক করি কিছুটা একইভাবে এই অংশের এই এজটা সিলেক্ট করব। এখানে এজ লুকটা সিলেক্ট করার পরে আমি এটা স্কেল করে কিছুটা বড় করতেছি এরপর এটা কিছুটা উপর দিকে ড্রাক করে একই প্রসেসে এই করব। এবং এটা কিছুটা স্কেল করে বড় করে তারপর এটার কিছুটা উপরের দিকে ড্র্যাক করে দেব তাহলে এটা মোটামুটি আমাদের একটা বাসের অংশ বা একটা বাসের টুকরা তৈরি হয়ে গেল এবার আবার এডিটপুরে থাকা অবস্থায় এতে ক্লিক করে এখানে সবগুলো সিলেক্ট করব। এবার শিবডিতে ক্লিক করে ডুপ্লিকেট করে এটা কিছুটা ডান দিকে নিয়ে আসবো এই জায়গাতে আমরা যদি এটা বসায় দেই আমরা বসায় দিতে পারি সহজেই বাট আমরা যদি একটু সুন্দর করতে চাই তাহলে যেটা করতে পারি এই জায়গাতে একটু ভ্যারিয়েশন আনতে পারি ফর এক্সাম্পল আমরা এখানে ডুপ্লিকেট করার পরে এখানে যে গিটগুলো আছে এগুলো বক্স সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করে এটা একটু নিচের দিকে নিয়ে আসলাম এবং এটা একটু এদিকে মুভ করে দিলাম আবার উপরের অংশে যে এজগুলো আছে বা ভার্টেজ গুলো আছে এটার কিছুটা উপরের দিকে নিয়ে গেলাম কারণ একটা মাচা বানাইতে গেলে যে বাঁশের টুকরাগুলো গুলা থাকবে এখানে সবগুলা সমান হবে না কিছুটা ছোট হবে কিছুটা বড় হবে কম বেশি থাকবে তো আমরা এখানে গিটগুলা আগে পরে করে দিতেছি র্যান্ডমলি এই এতে ক্লিক করা এই দুইটা একসাথে সিলেক্ট করা শিফ ডি তে ক্লিক করে এটা ডুপ্লিকেট করব এরপর আরে ক্লিক করা এটা একশো ডিগ্রি রোটেট করে দেব এরপর এটা কাইন্ড অফ এখানে বসানোর চেষ্টা করতেছি এই ক্ষেত্রে আগেরবারের মতো কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিতেছি যেন আমরা ভেরিয়েশনটা আনতে পারি এবার আবার সবগুলো সিলেক্ট করা শিফট ডিতে ক্লিক করে আর একবার ডুপ্লিকেট করব এবং এটা এক্সেক্সেস আর একটু এদিকে নিয়ে এসা মোটামুটি এক্ষেত্রে যেহেতু আমাদের র্যান্ডোমাইজেশন আগে করা আছে এবার আমাদেরকে খুব একটা র্যান্ডোমাইজ করতে হবে ফলে আমাদের এখানে মোটামুটি মাচার মতো দেখতে প্রথম অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেল এখন আমরা এটারে কিছুটা ড্র্যাক করে এখানে বসে দিতেছি একটু রোটেট করে দিই এরপর শিফট দিতে ক্লিক করে একটা ডুপ্লিকেট কপি তৈরি করবো এরপর এটা কিছুটা এদিকে ড্র্যাক করে আর একটু রোটেট করে এটারে বসাই দেব আর একটু উপরের দিকে এখানে আপনারা চাইলে একটা মাচারে এরকম অনেকগুলা বাসের সংখ্যা বাড়ায় সেটা প্রশস্ত করতে পারেন অথবা চাইলে এটা আরো লম্বা করতে পারেন এটা আপনার আপনাদের মতো ভ্যারিয়েশন নিশ্চিত করবেন আর এখানে এখানে যে এক্সট্রা অবজেক্ট আরেকটা আছে এটা আমি বানানো দেখাইতেছি না আমি জাস্ট এটার ইনস্ট্রাকশন দিয়ে দিই এখানে কিউব বানায়া আপনারা জাস্ট এরকম লম্বা লম্বা কাঠের মতো অবজেক্ট বানায় এগুলো ডুপ্লিকেট করে করে বসাবেন এবং ফাইনালি এখানে একটা জয়েন্ট অবজেক্ট বসাই দিবেন এটা আপনাদের অ্যাসাইনমেন্ট আর কি দেখা যাক আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে কতটুকু বানাইতে এই জায়গাতে আসলে আমরা যদি ডিটেল মডেল বানাইতে থাকি তাহলে সেটা শেষ হবে না আমি মোটামুটি একটু এই অঞ্চলটা কাভার করার জন্য এই মাচার অংশটা বানাইলাম তো এটাই মোটামুটি আমি সেভ করতেছি আর এই জায়গাতে পরবর্তীতে আমি এই অংশটা কপি করে এটার মধ্যে বসাই দিব এখন আমরা আমাদের নৌকার অবজেক্টগুলা যেন সহজে মুভ করতে পারি এই জন্য একটা প্যারেন্ট অবজেক্ট বানাবো এই জন্যে প্রথমত আমাদের নৌকার অবজেক্টটা সিলেক্ট করা শিফট এ ক্লিক করা সিলেক্টেড সিলেক্টেডে ক্লিক করলাম যেন আমাদের থ্রি ডি এই বিন্দুতে চলে আসে এরপর শিফট এতে ক্লিক করে একটা এমটি অবজেক্ট তৈরি করব এখান থেকে আমি স্ফিয়ার তৈরি করলাম এটার সাইজটা কিছুটা ছোট করে নিতেছি এরপর এটার নামটা পরিবর্তন করে করে দিতেছি বোর্ড রুট এরপর এই বোর্ড রুট ছাড়া অন্যান্য যে অবজেক্টগুলো আছে সেই সবগুলো সিলেক্ট করা ফাইনালি সিট বাটনে ক্লিক করা এই বোর্ড রুটটা সিলেক্ট করলাম কন্ট্রোল পি তে ক্লিক করা এখান থেকে সেট প্যারেন্ট টু অবজেক্ট করে দিলাম ফলে আমরা এখন যদি এই এনটি অবজেক্টটা বুক করি তাহলে আমাদের পুরো নৌকাটাই মুভ করা যাবে এরপর আমরা আমাদের নৌকার জন্য ম্যাটেরিয়াল ক্রিয়েট করব এখান এই জন্য নৌকার মেইন অবজেক্টটা সিলেক্ট করা এখানে ম্যাটেরিয়াল সেকশন থেকে নিউ তে ক্লিক করে নতুন একটা ম্যাটেরিয়াল তৈরি করলাম এটার নাম দিয়ে দিতেছি বোর্ড উড ডার্ক এখান থেকে ভিউ বোর্ড শেডিংটা পরিবর্তন করে ম্যাটেরিয়াল এ চলে গেলাম যেন আমরা ম্যাটেরিয়ালের কালারটা দেখতে পারি এটার কালার কিছুটা কাঠের মতো হবে এবং এটা মোটামুটি ডার্ক কালারের হবে কাইন্ড অফ এরকম রাখতেছি পরবর্তীতে এটা পরিবর্তন করে দেওয়া যায় এবং আমরা আমাদের এখানে যে কাঠের তক্তার মতো আছে আছে এটার এটার সাথে এই ম্যাটেরিয়ালটা অ্যাড করে বোট উড ডার্ক এরপর যে বসার অংশগুলো জন্য আরেকটা ম্যাটেরিয়াল তৈরি করবো এখানে নিউতে ক্লিক করে আরেকটা ম্যাটেরিয়াল তৈরি করতেছি এটার নাম দিতেছি বোট উড ব্রাইট এরপর এটার কালারও মোটামুটি আমরা কাঠের মতোই করে দিব বাট এটা হবে কিছুটা ব্রাইট কালারের এখানে যে মাচার অংশগুলো আছে এটার জন্য আলাদা ম্যাটেরিয়াল আর বানাইতেছি না আপনারা চাইলে আলাদা ম্যাটেরিয়াল বানাইতে পারেন আমি এটার সাথেও ব্রাইট ম্যাটেরিয়ালগুলো অ্যাড করে দিতেছি তো এই হয়ে গেল মোটামুটি আমাদের ম্যাটেরিয়াল অ্যাড করা আমরা যে কোনো সময় চাইলে এটার কালার পরিবর্তন করে নিতে পারি এখন আমরা অন্যান্য কালেকশনগুলো একটু ভিজিবল করে নিতেছি এখানে সলিড দিতে চলে যাই এরপরে আমাদের এখানে যে প্যারেন্ট অবজেক্ট আছে এটা সিলেক্ট করে আমি জাস্ট মুভ করতেছি আমাদের নৌকাটা যে পজিশন আমরা রাখতে চাই এখানে কিছুটা রোটেট করে দেই জেট এক্সিস আপাতত আমরা এটা এই জায়গায় রাখলাম পরবর্তীতে চাইলে এটা পরিবর্তন করে নেওয়া যাবে তাহলে এটা হয়ে গেল মোটামুটি আমাদের নৌকার অবজেক্টের ফাইনাল প্লেসমেন্ট আমাদের টিউটোরিয়ালটা মোটামুটি শেষ পর্যায়ে বাট যাওয়ার আগে আমরা চাইলে আরও কিছু এক্সট্রা কাজ করতে পারি প্রথমত আমাদের এই অবজেক্টের সলিড ভিউতেও যেন আমরা ম্যাটেরিয়ালের কালারগুলো এখানে দেখতে পাই এই জন্য এই অবজেক্টগুলো সিলেক্ট করে এটার যে ম্যাটেরিয়ালগুলো আছে সেটা এই ভিউপোর ডিসপ্লে অপশন থেকে এটার কালারটা পরিবর্তন করে দিতে পারি এক্ষেত্রে আমরা ম্যাটেরিয়ালের যে অরিজিনাল কালার দিয়েছিলাম সেটাও ফলো করতে পারি অথবা চাইলে আমরা এখানে কাস্টম কোনো কালার দিতে পারি এখানে এটা আমরা জানি যে জায়গাতে আমরা যেই কালারই না কেন সেটা রেন্ডার কোনো প্রভাব ফেলবে না এটা যা সলিড ভিউতে এরপর আমরা যদি একটু ম্যাটেরিয়াল ভিউতে যাই এরপর আমরা যদি ম্যাটেরিয়াল দেখি তাহলে এখানে এই ম্যাটেরিয়ালগুলো মোটামুটি একদমই ফ্ল্যাট রাখা হয়েছে এখানে আমরা ম্যাটেরিয়াল এর এটা এক্সপ্যান্ড করা এটার যে ম্যাটালিক ভ্যালু আছে এগুলো কিছুটা মডিফাই করে নিতে পারি এবং রাফনেসটা কিছুটা কমাই দিতে পারি এর আগে আমরা রাফনেস এবং মেটালিক নিয়ে অলরেডি আলোচনা করছি যে এই দুইটা ভ্যালু কি এই ক্ষেত্রে আমরা আমাদের পছন্দ মতো এটা পরিবর্তন করে নিতে পারবো আর আমাদের এইখানে নিচে যে প্ল্যাটফর্মের অবজেক্টটা আছে এটার সাথে আমরা আরেকটা মডিফায়ার অ্যাড করে দিই ফলে আমরা আমাদের এই মেটালিক ভ্যালুটা বেটার দেখতে পারবো এই মডিফায়ারটার নাম হইতেছে বেবেল মডিফায়ার এটার ভ্যালু আমরা পরিবর্তন করে কিছুটা কমাই দিব এখানে করে দিলাম জিরো পয়েন্ট জিরো জিরো টু ইউনিট এটা চাইলে সেগমেন্ট বাড়ায় দেওয়া যেতে পারে বাট খুব একটা প্রয়োজন নেই যেহেতু এটা লোকলি টাইপের অবজেক্ট হবে তাহলে এই হয়ে গেল মোটামুটি আমাদের ফাইনাল অ্যাডজাস্টমেন্ট আমি সলিড ভিতরে থাকা প্রজেক্টারে সেভ করে আপাতত এই পর্ব থেকে আপনাদের সবাই এ বিদায় জানাইতেছি ইনশাল্লাহ পরের পর্বে আল্লাহ বাছাই রাখলে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফিজ